আমরা সকলেই জানি যে 21শে জুলাই যারা তৃণমূল কংগ্রেসটা করি, প্রত্যেকের দলের একটা আবেগ, এই আবেগ উচ্ছ্বাস প্রত্যেক বছরের মতন এবছরও আছে। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় একটা যাওয়ার জন্য ভোটে, লোকসভা ভোটে একটা বিপর্যয় ঘটেছে আমাদের, বাট আমরা ওটা কাটিয়ে উঠতে পেরেছি। আমাদের আঞ্চলিক মিটিং গতকাল আমরা শেষ করে ফেলেছি। প্রত্যেকটা বুথ থেকেই আমাদের 21শে জুলাই যাওয়ার জন্য খুবই প্রত্যেকটা কর্মী সমর্থক প্রত্যেক খুব অনুরোধ করছে যাতে আমরা বেশি করে যে পাঠাতে পারি। যাই হোক, আঞ্চলিকভাবে একটা বাস করা হয়েছে, একটা বুক করে রাখা আছে, সঙ্গে আরও দুটো টিকার হয়তো যাবে, বা আমরা দেখছি আরও কত বাড়ানো যায়। কর্মী সমর্থকদের ও আবেগিক উচ্ছ্বাসটাকে মাথায় রেখে এবং তৃণমূল কংগ্রেসের এই আমাদেরকে ঘুরে দাঁড়ানোর যে ব্যাপার একটা দাঁড়িয়েছে, আমরা পার্টিকুলার নৈশনার পক্ষ থেকে আমাদের সেই হিসাবে হয়তো আমরা কিছুটা পিছিয়ে গেছি, কিন্তু শারীরিকভাবে যদি দেখি আমাদের পূর্ব মেদিনীপুর জেলার নিরিখে আমরা ভালো রেজাল্টই করেছি। এখানে আমাদের সেই অর্থে কোনো বিপর্যয় সেই অর্থে ঘটেনি আমরা বলতে পারি। কারণ যদি আমরা পূর্ব মেদিনীপুর নিরিখে ভাবি যে অন্যান্য অঞ্চল বা আমার ব্লকের যা রেজাল্ট হচ্ছে সে তুলনায় আমরা নতুন বিভাগ নিজেদের ধরে রাখতে পেরেছি, এবং আমরা জানি আমরা খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবো এবং আমরা হয়তো 26শের লোকসভা ভোটে, লোকসভা বলছি বিধানসভার ভোটে আমরা এটা দেখাতে পারবো যে আমরা ছিলাম তৃণমূল, এটা আতুলগড় নৈচনপুর ওমান এটা থাকবে। নাম ডেজিগনেশন? আমার নাম সনদ গায়ন, আমি নৈচনপুর ওমান তৃণমূল কংগ্রেসের সভাপতি। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।